বন্ধুরা, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। অলরেডি 28 তারিখের যে পরীক্ষা হবে সেটার মেসেজ হয়তো সবার মোবাইলে চলে গেছে। সেই পরীক্ষাটাকে সামনে রেখে ইভেন এর পরে যে সার্কুলার হবে সেই সার্কুলারের জন্য এই প্রস্তুতিগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। আমি ইংরেজির কয়েকটা মডেল টেস্ট আপনাদের সাথে শেয়ার করব, ইংরেজি কয়েকটা মডেল টেস্টের টিউটোরিয়াল, এর ভিতরে মানে টোটাল প্যাকেজ থাকবে আর কি, সবই আছে যেগুলো আসে। আর এটা হচ্ছে যে প্রথম আলোর যে ইংলিশের 4-5টা বা 5-7টা যে মডেল টিউটোরিয়াল ছিল সবগুলোই দিব পর্যায়ক্রমে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এর ভিতর থেকে খুব ভালো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশের মানে এইগুলো প্রশ্নগুলো সেট করছে আমি দেখলাম। দেখা গেছে এর ভিতর থেকে আপনি যদি পুরোটা দেখেন তাহলে এর ভিতর থেকে হয়তো আমি 3-4টা বা 4-5টা ভিডিও টিউটোরিয়াল দিলে 8-10টা চলেও আসতে পারে আপনাদের ভাগ্য যদি খুব ভালো হয়। আশা করি এর ভিতর থেকে থাকবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর ভিডিওর সর্বোচ্চ উপকারিতাটা নিয়ে নেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রথম আলো মডেল টেস্ট 5, ইংরেজি যে মডেল টেস্টটা ইংরেজিটার সলিউশন আমি দিচ্ছি। আমি এখানে শুধু উত্তরটা দিব কারণ টোটাল 4টা করে আনতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য ভিডিও যাতে বড় না হয় আমি শুধু আনসারটা দিব। 1 নম্বর আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দি ওয়ার্ড হার্ডলি, হার্ডলিয়ের প্রতিশব্দ কী? হার্ডলিয়ের প্রতিশব্দ হচ্ছে সিলডম, সিলডম অর্থ কদাচিৎ বা প্রায়ই মানে মাঝে মাঝে ঘটে এমন জিনিস, হার্ডলিও একই অর্থ বহন করে। 2 নম্বর আছে, আই স টেন, এখানে হবে হলো ডিআর, এটা একটা সিঙ্গুলার প্লুরালের প্রশ্ন যে আই স টেন ডিআর, এখানে অনেকে ডিআরস দিয়ে দেবে, এস থাকবে, এসি থাকবে, আসলে ডিআরের প্লুরাল ডিআরই, হ্যাঁ সিঙ্গুলারও ডিআর, ডিআরের সাথে কোনো এস বা অন্য কিছু যোগ করা লাগে না, এটা প্লুরালের জন্য, এটা সিঙ্গুলার প্লুরাল থেকে আসছে। তা আই স টেন ডিআর, ডি ডাবল আর ডিআর। 3 নম্বর হচ্ছে, উই শুড ড্যাশ দ্য রুল অফ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশের নিয়ম মেনে চলা, মেনে চলার ইডমস ফ্রেজ থেকে আসছে এটা, মেনে চলা, এটার অর্থ মানে ইংলিশটা হচ্ছে অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই অর্থ মেনে চলা, উই শুড অ্যাবাইড বাই দ্য রুল অফ আওয়ার কান্ট্রি। 4 নম্বর হচ্ছে, লাস্ট নাইট হি ড্যাশ এ সুইট ড্রিম, লাস্ট নাইট হি ড্রিমড এ সুইট ড্রিম, এখানে ড্রিমড অর্থ স্বপ্ন দেখা, গত রাত্রে সে একটি মিষ্টি স্বপ্ন দেখেছিল। 5 নম্বর হচ্ছে, স্টাডি হার্ড টু ইম্প্রুভ ইওর সেলফ, স্টাডি আপনার নিজেকে উন্নতি করতে মানে দৃঢ়ভাবে সহায়তা করবে, এখানে হার্ড অর্থ দৃঢ়ভাবে সহায়তা করা, ইম্প্রুভ অর্থ উন্নতি করা, যে স্টাডি হার্ড টু ইম্প্রুভ ইওর সেলফ, স্টাডি আপনাকে উন্নতি করতে কঠিনভাবে বা দৃঢ়ভাবে বা স্ট্রংলি এখানে বলা যায় মানে সহায়তা করবে আপনাকে। তা এটা আসে যে স্টাডি হার্ড টু ইম্প্রুভ ইওর সেলফ, এখানে হেয়ার হার্ড ইজ, এখানে হার্ডটা কী, এখানে হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব কারণ ইম্প্রুভ হচ্ছে ভার্ব, ইম্প্রুভটাকে মডিফাই করছে হার্ড, ইম্প্রুভ হচ্ছে উন্নতি করা, কেমন উন্নতি করবে, দৃঢ় উন্নতি করবে, এই জন্য ইম্প্রুভটাকে যেহেতু মডিফাই করছে হার্ড, আমরা জানি ভার্বকে যে মডিফাই করে সেটা অ্যাডভার্ব, তাহলে এখানে হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। 6 নম্বরে হচ্ছে, ওয়ান হু রাইটস ড্রামা ইজ কল্ড, মানে যিনি নাটক লেখেন তাকে কি বলে, যিনি নাটক লেখেন তাকে বলা হয় প্লে রাইটার। 7 নম্বরে, উইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, কোনটি সঠিক বানান, এখানে ডায়রিয়া বানানটা বারবার আসে, আপনারা একটু ভালো করে দেখে রাখেন, DIA RRHOEA ডায়রিয়া। 8 নম্বরে, ইউ ড্যাশ বিফোর আই কাম, এখানে আমরা জানি যে সবসময়ের জন্য পারফেক্ট টেন্সটা আচ্ছা বিফোরের আগে বসে, বিফোরের পূর্বে, অ্যাপটারের পরে, এখানে যেহেতু বিফোর আছে এর আগে ইউ উইল হ্যাভ রিচড, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এটা বিফোরের আগে বসবে, পরে বসবে ইনডিফিনিটটা, এভাবে সেন্টেন্সটার গঠন। 9 নম্বরে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনাইম অফ ফ্রিডম, ফ্রিডমের বিপরীত শব্দ কী, ফ্রিডমের বিপরীত শব্দ হচ্ছে স্লেভারি,
এখানে স্বাধীনতা, এখানে বদ্ধ থাকা বা মুক্ত নয় এমন। 10 নম্বরে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, স্কাইয়ের পরে সাধারণত অ্যাট লার্জ, বার্ড ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ মানে পাখি বিশাল আকাশে ওড়ে। হুইচ ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি সাধারণত লেটার্স দিয়ে যেগুলো শুরু হয়, যে লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো একটু হেঁটে আসি, সেটা অনেক সময় উপদেশ আদেশ অনুরোধ ইত্যাদি থাকতে পারে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে লেট আস গো আউট ফর এ সেন্টেন্স। 12 নম্বরে হি ডাইট ড্যাশ কলেরা, এটা প্রিপোজিশনের একটা প্রশ্ন। আমরা জানি রোগে ভুগে মারা গেলে, যদি কেউ রোগে ভুগে মারা যায় তার আগে অফ বসে, তাহলে হচ্ছে এই ডাইট অফ হবে, হি ডাইট অফ কলেরা, এটা মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেগুলো দিচ্ছি এই এই ইংলিশ কটা, এই ইংলিশগুলো খুবই গুরুত্বপূর্ণ, সো মাচ ইম্পর্টেন্ট, আপনারা দেখে রাখেন এক নজর, 5 মিনিট সময় লাগবে, এর ভিতর থেকে আপনাদের অনেক উপকার হবে আশা করি, যদি 2-3টে চলে আসে অনেক আগাই গেলেন অন্যদের চেয়ে। 13 নম্বর হচ্ছে হি লিভস ড্যাশ লালমাটিয়া ড্যাশ ঢাকা, এখানে প্রিপোজিশনের যে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি 2টা স্থান থাকে এদের ভিতরে ছোটো স্ট্যান্ডার্ড আগে বসবে অ্যাট আর বড়ো স্ট্যান্ডার্ড পূর্বে বসবে ইন, এখানে হি লিভস অ্যাট লালমাটিয়া, কারণ ঢাকার একটা জায়গা হচ্ছে লালমাটিয়া আর বড়ো স্থান হচ্ছে ইন, ইন ঢাকা, তাহলে কী হবে, হি লিভস অ্যাট লালমাটিয়া ইন ঢাকা, অন্য যদি এমন কোনো প্রশ্ন আসে এই নিয়মটা ফলো করতে হবে। 14 নম্বরে ফিশেস ক্যান নট ফ্লাই, এখানে হচ্ছে ট্যাগ কোশ্চেনের একটা প্রশ্ন দিছে যে ফিশেস ক্যান নট ফ্লাই, দে ক্যান, এখানে আমার ভার্বটা নিয়ে আসতে হবে, তারপরে তাদের অবজেক্টিভ ফর্মটা দিয়ে দিতে হবে, ফিশেস ক্যান নট ফ্লাই, ক্যান দে, সরি আগে দে ক্যান বলছিলাম, হবে ক্যান দে, যে মাছ উঠতে পারে না, তারা কি উঠতে পারে। 15 নম্বর হচ্ছে ড্যাশ ডিড দ্য বুক কস্ট, মানে বইটির মূল্য কত, এখানে মূল্য ই করতে হলে আমাদের হাউ মাস দিয়ে শুরু করতে হবে, যে হাউ মাস ডিড দ্য বুক কস্ট, বইটির মূল্য কত ছিল। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের কাছে অনুরোধ নিয়মিত আপডেট বা কন্টেন্ট পেতে, নিয়মিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়াল পেতে যে কোনো চাকরির জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপরে আপনারা দেখেন যে কেমন ভিডিও আসে, বিভিন্ন BCS ব্যাংক জব, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, NBR, যে কোনো MCQ বা আপনার টিক ভিত্তিক বা প্রিলিমিনারি ভিত্তিক যে সকল জব আছে সেই জবের জন্য আমাদের চ্যানেল থেকে আপনাদের সর্বোচ্চ প্রস্তুতি কনফার্ম হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আমাদের চ্যানেলে অঙ্ক, ইংলিশ, বাংলা এবং সাধারণ জ্ঞানের অনেক ভিডিও আপলোড করা আছে, আমাদের চ্যানেলে ঢুকে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনাদের চাকরির জন্য প্রয়োজনীয় যে সকল কন্টেন্ট দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।